যে দেশের লোকসভার অধ্যক্ষ মহিলা, শাসক দলের সভানেত্রী মহিলা, এমনকি বিরোধী দলনেত্রীও মহিলা, সে দেশেই এত নারী নির্যাতন কেন? মালদায় দেশের প্রথম মহিলা আদালতের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। এদিন মালদা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন উইমেন জাজ কোর্ট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফর উইমেন কোর্টের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি, সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, কর্ণওয়ালজিৎ সিংহ, আহলুওয়ালিয়া ও জেলা জজ সিদ্ধান্ত চট্টোপাধ্যায়। নারী নির্যাতন সংক্রান্ত এক আলোচনায় অংশ নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যেখানে দেশকে দেবী রূপে পূজা করা হয় সেই দেশেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অত্যাচারিত হতে হয় মহিলাকে। ক্ষমতায় যদি এত মহিলা আসি তাহলে মহিলারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে কেন? সমাজবিদরা উত্তর দেবেন, আমি সমাজবিদ নই, আমি উত্তর দেওয়ার অধ্যত্তও চাই প্রকাশ করব না। দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর রাজ্যে নারী নির্যাতন ও ধর্ষণের মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগী হয় রাজ্য সরকার। সেই লক্ষ্যেই 45টি মহিলা আদালত তৈরির উদ্যোগ নেয় রাজ্য। তার মধ্যে এদিন প্রথম মহিলা আদালতের উদ্বোধন হলো মালদায়। এবিপি আনন্দ।